আলহামদুলিল্লাহ, আমরা মুজদালিফায় আসলাম। এটা মুজদালিফায় জায়গায় রাত্রি যাপন করে মুজদালিফায় আমরা ঢুকলাম। হ্যালো, এই শামু বলছে, শামু মুজদালিফা একটা মসজিদ দেখা যাচ্ছে। মুজদালিফায় মূলত হজের একদিন, হজের আগের রাত্রে হাজিরা এসে থাকে মুজদালিফায়, রাত্রি যাপন করে। রাত্রি যাপন করার পরে মুজদালিফা থেকে আরাফাতে চলে যায়। সেদিনই হলো আরাফাতে একদিন থাকার পরে রাত্রেবেলা মুজদালিফায় রাত্রি যাপন করতে পারে। সেখান থেকে জামারায় যায়। জামারায় যায় ওই যে তিন শয়তান আছে, যে ওদেরকে সাতটা করে পাথর মারতে হয়। এভাবেই একটা হজ পরিপূর্ণ তা পায়। মুজদালিফায় একদিন রাত্রে থাকতে হয়, পাথরের উপরে একদিন রাত্রে ঘুমাইতে হয়। এই এই জায়গায় এই পাথরের উপরেই ঘুমাইতে হয়, একটা রাত এই জায়গায় কাটাইতে হয় হাজিদের। এটা হজের একটা অংশ। আমরা মুজদালিফা থেকে এখন বেরোয় যাচ্ছি, মুজদালিফার শেষের দিকে আমরা আছি। এটা এখান থেকে এখন বেরোয় যাব। এখান থেকে মিনা 1.8 কিলোমিটার, জামারা 4.8, মসজিদ আল হারাম প্রায় 10 কিলোর মতো। মিনার এই তাঁবু গুলা দেখা যাচ্ছে। খুব ভালো একটা ছেলে আমাদেরকে সুন্দর মতো সবকিছু ঘুরাই দেখাচ্ছে।